আমাদের সময়ের সকল দর্শক শ্রোতাকে স্বাগতম জানাচ্ছি, আমি ওমর ফারুক। উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত কাটছে ফেনীর মানুষের। ফেনীর ছাগলনাইয়া ফুলগাজী পশুরাম প্লাবিত হওয়ার পরে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটি ফেনীর ধলিয়া। এখন পানি প্রবাহ হচ্ছে সোনাগাজী অঞ্চলের দিকে, ক্রমান্বয়ে বাড়ছে পানি, মূল সড়কের উপরে পানি। কেউ কেউ বেওলায় বাসিয়ে আসলে মানুষ পারাপার করছেন, আবার কেউ এখানে কিন্তু ইঞ্জিন চালিত যান ঢুকছে না। আপনারা দেখছেন যে আমার পাশে যে মুরগির খামারটি রয়েছে এটি কিন্তু পানির নিচে চলে আছে। এখানে হাজার হাজার মুরগি কিন্তু পানির তলে মারা গিয়েছে বলে আমাদেরকে খামারিরা জানিয়েছে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা আমাদেরকে যেমনটা বলছিলেন, প্রত্যেকের বাড়ি ঘরে এখন পানি উঠে গেছে, রান্না বান্না করার অবস্থা নাই, এবং তাদের নারী শিশু বৃদ্ধরা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছে। কয়েকজন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন ছাড়া কিন্তু সরকারি কোনো কর্মকর্তাকে দলীয় ইউনিয়নে কাজ করতে তারা কিন্তু দেখেনি। দলীয়ের বিভিন্ন অঞ্চলে গাছ পড়ে থাকার কারণে যান চলাচল বন্ধ থাকায় এখানে কাজ করছেন স্থানীয় প্রশাসন। ফায়ার সার্ভিসের নেতৃত্বে স্থানীয় প্রশাসন সেখানে কাজ করছেন। এই মুহূর্তে যে অবস্থা মনে হচ্ছে, যদি ক্রমান্বয়ে পানি এভাবে বাড়তে থাকে তাহলে রাতের মধ্যে তাদের জীবন ধারণের জন্য স্থান খুঁজে, শুকনো স্থান খুঁজে পাওয়া যাবে না। এই ছিল ফেনীর ধলিয়া থেকে আমার কাছে সর্বশেষ।